আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একবার আপনাকে স্বাগতম শাকিল ব্লগে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে আমাদের গন্তব্য ডিম হলিডে পার্কে নরসিংদী। চলুন যেতে যেতে আপনাদের সাথে কথা বলা যাক। আশুলিয়া বাইপেল থেকে প্রথমে আমরা একটি বাসে করে আবদুল্লাপুর যাই, সেখান থেকে বাদশা বাসে করে সোজা আমরা ডিম হলিডে পার্কে চলে যাই। হঠাৎ করে ডিম হলিডে পার্কে যাওয়ার আমাদের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের সাথে একজন ম্যাজিশিয়ান ছিলেন, তার ম্যাজিক শো দেখানোর জন্য সেখানে আমন্ত্রণ করা হয়েছিল। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে MPM ম্যাজিশিয়ান, যেখানে সব ধরনের ম্যাজিক ভিডিও এবং শেখানো হয়। আপনারা চাইলে তার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তিনি এখন ড্রিম জামদানি হাউজে রয়েছেন, কারণ তার একটা সানগ্লাস এবং টুপির দরকার। তো চলুন তাকে সানগ্লাস এবং টুপি কিনতে সাহায্য করি, পছন্দ করতে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তার একটা সানগ্লাস এবং টুপি পছন্দ হলো। এবার দাম দেওয়ার পালা। আমাদের ম্যাজিশিয়ান প্রিন্স মাহমুদ যখন দাম দিতে গেলেন তখন তার কাজ দেখে রীতিমতো আমি অবাক। দাম দেওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি দোকানদারের কাছ থেকে তার একটি ভিজিটিং কার্ড চাইলেন এবং সে কার্ড থেকে একটা অসাধারণ ম্যাজিক করে অনায়াসেই 300 টাকার মূল্যের যে সানগ্লাস এবং টুপি ছিল সেখানে 100 টাকার ডিসকাউন্ট পেয়ে গেলেন সাথে সাথে। বাহ, অসাধারণ! চলুন ম্যাজিকটা আপনাদের সাথে শেয়ার করি, দেখতে থাকুন। বাহ, কি অসাধারণ! একটি ম্যাজিক দেখিয়েই সাথে সাথে মন জয় করে নেওয়া যায় মানুষের। এই প্রথম দেখলাম। দেখতে চাইলে শাকিল ব্লগে দেখতে পারবেন আর MPM ম্যাজিশিয়ান দেখতে পারবেন ইউটিউবে। চলুন এবার আমাদের খুঁজে নিতে হবে আমাদের জন্য সাজানো নির্ধারিত স্থানটি এবং সাথে খাওয়া দাওয়ার পর্বটিও শেষ করে নেওয়া যাক। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফুড কোয়ালিটিগুলো কেমন ছিল ডিম হলিডে পার্কের। স্যার, ক্যান ইউ প্লিজ টেক মাই ফোটো? ডেফিনেটলি, ওয়াই নট ইউ? আই এম এ বিগ ফ্যান। আই নো দ্যাট। ইউ নো দ্যাট? ইয়েস। অবশেষে আমরা খুঁজে পেলাম আমাদের জন্য যে নির্ধারিত স্টেজটি রয়েছিল। চলুন প্রথমে স্টেজের আশেপাশে আমাদের মালামালগুলো রেখে দেওয়া যাক এবং এরপর ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। তারপর প্রস্তুতি গ্রহণ করবে আমাদের ম্যাজিশিয়ান প্রিন্স মাহমুদ। সো গাইস, ফাইনালি আমরা ডিম হলিডে পার্কের ভিতরে ঢুকছি এবং আমাদের জন্য যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেখানে আমরা এখন অবস্থান করতেছি। সো বরাবর মতো আমরা যখন ফুড রিভিউ করে থাকি আমরা ফুড নিয়ে আলোচনা করব। সে একটু ওয়াশরুমে গেছে, তার একটু আর কি ওয়াশরুমে বরাবর মতো আমি আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের আমাদের ভিডিওর কোয়ালিটি কেমন হবে আমরা জানি না, বিকজ আজকে আমরা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি না সাউন্ড কোয়ালিটি কেমন যাবে। যদি সাউন্ড কোয়ালিটি বেটার না হয় তাহলে আমরা এটা মিউট করে মিউজিক দিয়ে দেবো, আর যদি বেটার হয় ডেফিনেটলি ইউজ করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ। সো গাইস, ফাইনালি আমাদের সামনে চলে আসলো, এটা কি ভাই বিরিয়ানি না চাচ্ছি? গরুর নাকি খাসির নাকি মুরগি, কোনটা? সো আমাদের সাথে যে ম্যাজিশিয়ান আছে আমাদের প্রিন্স মাহমুদ ভাই, ম্যাজিশিয়ান, তিনি আজকে এখানে সবচেয়ে আকর্ষণীয় একজন ব্যক্তি। তিনি আমাদেরকে খাবার সার্ভ করে দিতেছেন। তুমি যদি নিজে একটু নিয়ে নি তার। খাবারটা দেখি কি মনে হচ্ছে, মজা হবে?
দেখে তো ভালোই মনে হচ্ছে, বাট খাওয়ার পরে বোঝা যাবে এটা কেমন। আচ্ছা আগে অল্প করে দাও, তারপর আস্তে আস্তে নিয়ে নেওয়া যাবে। এটা কি তুমি আমার জন্য নিচ্ছ? হ্যাঁ, তাহলে মাংসটা একটু দেখে নিও, হ্যাঁ, যেন আমি রিভিউটা ভালো করে দিতে পারি। সমস্যা নাই, তুমি নিতে পারো রিভিউ। তুমি আমাকে রাইস কম দাও ভাই, মাংস বেশি দিয়া রাইস কম দাও। হ্যাঁ, একটা আলু দাও, এই আলুটা দাও, এই আলুটা দাও আমারে। আর একটা মাংস, এই মাংসের পিসটা দাও, এটা হাড়, এটা এটাই দাও, হাড়টাই দাও। আচ্ছা, সো নিলাম এটা কি ভাই? আচ্ছা হালকা একটু দেন। ওকে, না ফ্যাম, এটা এক পিস লেবু আমার মনে বেশি পড়ছে, এখানে আমি রেখে দিই। আমরা খাওয়া শুরু করি, বিসমিল্লাহ রহমান রহিম। খাসি? জানি জানি, হ্যাঁ হ্যাঁ জানি, ডেফিনেটলি। বাইরে কিসের মাংস? খাসি। বিপটা? বিপটা কিসের? খাসি বলতে পারলাম না। পাশাপাশি আমাদের একটা চিকেন রোস্ট দেওয়া হয়েছে, লেগ পিস সবার জন্যই, লেগ পিস। ভাই কেমন হয়েছে খাবারটা? ফ্যান্টাস্টিক। আপনি একটু রোস্টটা খেয়ে দেখেন তো, রোস্টটা কেমন হয়েছে? রোস্টটা খাচ্ছি আমি, একদম রোস্টের মতো। আউট অফ টেনে কত দিতে পারবেন আপনি এটাকে? 110। 10/10? ওকে। আসাদ তোমার? আমি কাচ্চিটাকে দিব হচ্ছে 10/7। 10/7 না? আর রোস্টটা তেমন একটা ভালো হয় না সত্যি কথা যেটা। আচ্ছা আচ্ছা, মোটামুটি হয়েছে। সো এবার একটু আমার রিভিউ দিন। তুমি 10-এর মধ্যে কত দিবা শাকিল? কি আর রেটিং দেবো, প্রথমে একটা রেটিং কী বলে এটা করছে তো, খাবার হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তবে মোটামুটি খাবার এটা মজা হয়েছে, আর তাদের সার্ভগুলো কোয়ালিটিপূর্ণ। আমি একটু বোরহানিটা ট্রাই করি। সব হয়ে গেছে, বোরহানি আউট অফ টেন আমি 7 দিতে পারি। বুড়হানিতে আউট অফ টেন কত দিতে পারবেন? বুড়হানি 150। তার মানে 10/5 দিতে পারবে। আমরা খাওয়া দাওয়া একটু শেষ করে নিই। রোস্টটা ভাই ভালো হয় না, রোস্টটা ভালো হয় না। সো গাইস, ফুড রিভিউ আমাদের এখানে শেষ। একটা বার্ষিক ফুড কোয়ালিটি মোটামুটি আমি এভারেজ 8/10/5 দিতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না। এরপর আমাদের ম্যাজিশিয়ান ম্যাজিক উপস্থাপন করলেন, দর্শকরা খুবই আনন্দিত হয়েছিল। তারপর আমরা একটু লেকের পাশে এসে একটু মনোরঞ্জন করার চেষ্টা করলাম, যদিও আমাদের হাতে খুব একটা সময় ছিল না। তবে মোটামুটি যারা সময় নিয়ে আসতে পারবেন এখানে ভালো লাগবে আশা করি। এখানেই শেষ করছি আজকের ভিডিওটি, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।